হ্যালো বন্ধুরা লাইভ গ্রুতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি কোনো এডুকেশন ভিডিও ও নিয়ে আসিনি অর্থাৎ এডুকেশন কথাবার্তা আজকে বলবো না আজকে তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা তোমরা সপরিবারে সবার সঙ্গে এ খুব জমি আড্ডা দাও খুব মজা করো ও খুব ভালো মতন কাটাও ঠাকুর দেখো ফুচকা খাও ঘুরতে যাও সবাই মিলে আনন্দ করো আমিও আনন্দ করছি আমাদের ফ্রেন্ডদের সাথে এবং অবশ্যই পরিবারকে একদিন দিও কেন ও প্যারেন্টসের সাথে একদিন ঘুরলে খুব ভালো লাগে এবং পুজো তো ও পাঁচ থেকে সাত দিন হয় আমার মতে আমি চার দিন প্রায় ঘুরি তার মধ্যে একদিন অবশ্যই একটা সময় মা বাবার জন্য রেখো বড়োদের সঙ্গে ঘোরা খুবই ইম্পর্টেন্ট কেন পরিবারের কে টাইম দেওয়া খুবই একটা ভালো লাগে যে পরিবারের সঙ্গে আমরা ঘুরবো আর এটাই হচ্ছে তোমরাও আমার একটা পরিবারের সদস্য হয়ে গেছো তাই জন্য তোমাদের সবাইকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা এটাই বলবো তোমরা খুব মজা করো ও তোমরা দেখো মজা করতে গিয়ে যেন ও তোমাদের আনন্দ কাউ নিরানন্দে পরিণত না হয় আমি তোমাদের কাছে আশা করি আর সমস্ত জায়গার মতন আমাদের এখানের কলকাতার খুব বিখ্যাত ও কলকাতার কিছু কিছু মণ্ডপ আমি দর্শন করেছি সেই সব মণ্ডপের কিছু ভিডিও ক্লিপ এবং ইমেজেস আমি তোমাদের সাথে শেয়ার করব আর কোন মণ্ডপটি ই এর মধ্যে সেরা তোমরা কমেন্ট সেকশনে লিখতে ভুলো না আসলে কমেন্ট করো এখনো পর্যন্ত তোমরা কোন কোন জায়গায় আর দর্শন করে যে কোন কোন জায়গা দেবী প্রতিমা দর্শন করেছো এবং কোন দেবী প্রতিমা তোমাদের বা কোন মণ্ডপটি তোমাদের সব থেকে ভালো লেগেছে তো এটাই বলবো তোমরা আহ খুব আনন্দ করো ও খুব জমিয়ে জমজমাট ভাবে পুজোটা কাটাও তারপরে তো আছে এডুকেশন সঙ্গে রয়েছে আমি রয়েছি সবাই থাকবে কিন্তু এই পুজোটা অবশ্যই এনজয় করো কেন এনজয়মেন্ট দরকার লাইফে এ আর আমি অবশ্যই একটা কথা বললাম তোমরা আনন্দ করো ও আর আনন্দ সাথে সাথে দেখবে তোমাদের আনন্দ যেন কাউ নিরানন্দে পরিণত না হয় কেন সবার জন্য পুজো তোমরাও আনন্দ করো অন্যকেও আনন্দ করতে দাও